ভারতীয় জনতা পার্টি কোন মেয়র ক্যান্ডিডেট করেছিল মতো আজ বস্ত্র হরণ করিবা পাই। পার্টি গ্রহণ করিব ন করিব মোর সেই কথা মোর এবে নুহ, এতে বড় মিথ্যা আরোপ মো উপরে লগা হয়েছে, মোর মান ইজ্জত কো মোর সামাজিক স্থিতি কো দোহলাই দিয়া যাইছে, মোর বঞ্চিবা দুর্ভোগ করে দিয়া যাইছে, মো প্রতি অন্যায় হয়েছে, বহুত কথা ঘটিছে আ ভিতরে। ইভিন এফআইআরটা কু দিয়াগলা আ কেমতি মোর বেল হব নাই তা পাই মধ্যে প্রয়াস করা হতিলা, মু তিনি জন অ্যাডভোকেট কু বদলাই কি মোর বেলটা কু নেলি, কালে মোর বেলটা হয়ে গেলে সত্যতা সামনা কু আসি যাব, সেইতি পাই কি মোর বেল কেমতি ন হব সেইতি পাই কি প্রয়াস করা হতিলা। এ কমপ্লিটলি গোটে রাজনৈতিক ষড়যন্ত্র চালিছি। এ প্রকরণরে আপনার যে সসপেনশন করা যাইছি সভাপতি দ্বারা সসপেনশন লেটর বাহারছি, সভাপতি আপনার এ বিষয়ে কেবে পচারিছেন কোন হেলা কোন নাই সিধা সসপেনশন করে দেলে আপনার? সে তো পচারিবি নাহান্তি কিছু, মু তাঙ্কু মোর স্পষ্টীকরণ মধ্যে মু দেই সারিছি তাঙ্কু। 26 তারিখ দিন মু কাউন্টার এফআইআর মধ্যে সমস্ত থানাকু বন্ত থানাকু দেইছি, এসপি ভদ্রকু মধ্যে মু কাউন্টার এফআইআর পঠেইছি, মনমোহন সামলজিঙ্কু মধ্যে মু পঠেইছি হোয়াটসঅ্যাপে, আউ সে চিঠিটাকু পড়ি পারিছন্তি কি নাই হোয়াটসঅ্যাপ প্রায় দেখন্তিনি ব্যস্ততা ভিতরে, তেণু মু দুই তিনজনক মাধ্যমক আউ মতো পঠেইথিলি, আউ যদি সে পাই পারি নাহান্তি এয়ার প্রিন্ট আউট কাড়িকি ভাইঙ্ক পাখরে পৌঁছে দিয়ন্তু, যেহেতু মোর বেলটা আসি নথিলা তেণু মু তাঙ্ক সামনাকু আসি নথিলি। সেতি ম্যাডাম আগামী দিনের আপনার কোন কোন পদক্ষেপ নেওয়া চাহুন পার্টি যদি আপনার গণদীঘা করে দেলা, আপনার তো এপর্যন্ত জবাব রখিদিয়েছেন আপনার, তাপরে যদি পার্টি আপনার গ্রহণ নকলা তাপরে কোণ আপনার করবে? আপনার এ প্রকরণে এবে রাজ্য সভাপতি কোণ আপনার অপিল করা চাহুন কোণ জনাইব চাহু? এবে বি মো আশা রাখিছি মো প্রতি ন্যায় করবে মোর শীর্ষ নেতৃত্ব, মু রিপ্লাই দিয়েছি, যে চিঠিটি মো পাখক হোয়াটসঅ্যাপে আসিলা মু সেই হোয়াটসঅ্যাপে দেবেন্দ্র নন্দঙ্কর হোয়াটসঅ্যাপকু মু পঠাই দিয়েছি মোর উত্তর, আউ যে ব্যাসরে মতে নিলম্বন করা যাইছি সেমানে লেখিছন্তি তাহা গোটে মোর ব্যক্তিগত কথা রইতিলা, মু ভারতীয় জনতা পার্টিকু বহুত সম্মান করে বহুত মানে, আউ কিছু জন যদি এই কাণ্ড ভিয়াউছন্তি ষড়যন্ত্র করুছন্তি তা পাই মো দল বদনাম ন হউ, মো দল মো প্রতি ন্যায় করিব বলে মু আশা রাখি।